সত্যি বলছেন? মিথ্যে বলে আমার লাভ? আদিতা চুপ হয়ে গেল, বিষয়টা ছেড়ে ফেলে বলল, যাক বাদ দিন, যে কথা বলছিলাম। জি বলুন, কি কথা? ফোনে বলা ঠিক হবে কিনা বুঝছি না। সমস্যা নেই, বলে ফেলুন দ্বিধাহীন। আদিতা কিছু সময় নিল, বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলল, কথাটা আমার বান্ধবী চাঁদনীকে নিয়ে। এবার যেন বেশ আগ্রহ পেল আরিশ, সে সটান হয়ে শোয়া থেকে উঠে বসল, চিন্তিত স্বরে বলল, কি হয়েছে চাঁদনীর? না না না, কিছু হয়নি। আসলে হয়েছে কি? পরিষ্কার করে বলুন। আদিতা আর বেশি সময় নিল না, চটপট বলে ফেল, আসলে আমার বন্ধু চাঁদনী আপনার ভাই আবিদকে পছন্দ করে, ভালোও বাসে, আর আমার এও মনে হয় আবিদ ভাইয়াও চাঁদনীকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না, আমার বন্ধু চাঁদনীর মতোই। তাই আপনি যদি এ বিষয়ে কিছু করতে পারতেন, আবিদ ভাইয়ার সাথে কথা বলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থেমে গেল আদিতা, ফার্স্ট চুপচাপ বসে, কি বলবে বুঝতে পারছে না। ফার্স্টে চুপ থাকাটাই বেশ বিপাকে পড়লো আদিতা, সে বলল, কিছু বলবেন না? চট করে ফারিস হেসে উঠল, শব্দ হলো সেই হাসিতে। আদিত সোফায় বসে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল, ফারিসের হাসিটা এতটাই উচ্চ স্বরে ছিল যে আদিপও শুনতে পেল সেই হাসি। আদিতা ভড়কে গেল মুহূর্তে, কান থেকে একবার ফোন সরিয়ে পুনরায় কানে পেতে বলল, কি হলো আপনি হাসছেন যে? ফারিস জবাব দিল না, তার হাসির রেশ ভালো, মিনিট তিন যেতেই থামল। আদিতা তখনও চুপচাপ বসে, ফারিস বলল, শুনছেন? আদিতা কপট উত্তর দিল, আদিতা জি বলুন। আপনার বান্ধবীকেও আমার ভাইও ভালোবাসে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছে না। এখন আপনার কাজ হলো চাঁদনীকে ফোন করে কথাটা বলা, আর বাকি সব আমি দেখছি। কথাটা বলে তড়িৎ ফোন কেটে দিল ফারিস। আদিতা নির্বিকার ভঙ্গিতে বসা, বিষয়টাও হুট করে মাথার উপর দিয়ে গেল মনে হয়। কিছু সময় যেতেই ব্যাপারটা বুঝতে পেরে আদিতা আপনা আপনি হেসে উঠল, এবার মনে হয় চাঁদাপু আদিত ভাইয়ের কোলে উঠতে প্রস্তুত হবে। ফারিস হেঁটে এসে সোজা বলল আদিবের পাশ দিয়ে, আদিব তখন বাচ্চাদের মতো চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল। ফারিস আয়েস করে সোফায় বসে আদিবের চিপসের প্যাকেট থেকে দুটো চিপস নিয়ে মুখে পুরে নিল, বলল, তোমার জন্য একটা সুখবর আছে আদিব। আদিব চট করে চাইল ফারিসের মুখোচ্ছির দিকে, অবাক নয়নে শুধালো, কি সুখবর ভাই? তোমার বিয়ে দিচ্ছি আমি। তোর কাশি উঠে গেল আদিবের, ফারিস টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে আদিবকে খাওয়ালো। আদিব পানিটুকু ঢকঢক করে গিলে বলল, এসব কি বলছো ভাই? ঠিকই বলছি, তুমি আজ হসপিটালে যাবে আদিব, উঠে দাঁড়াও, গোসল করে আসো, আজ তোমার একটা হিললে না করলেই নয়। আদিব সটান হয়ে দাঁড়ল, মিনমিন কণ্ঠে বলল, আজ না বললে হয় না? ফারসে তড়িৎ উত্তর, না হয় না, চলো দ্রুত। আদিব অসহায় নেয় বসা থেকে উঠে দাঁড়ল, চিপসের প্যাকেট ধরিয়ে দিল ফারসের কাছে, ফারিস নিল এক টুকরো চিপস মুখে পুরে পড়ল, ভালো মতো গোসল করবে আদিব, তাড়াতাড়ি যাও, আমি অপেক্ষা করছি। আদিব আর দাঁড়ল না, সে বুঝেছে ফারিস ভাই আস্তার হিললে করিয়েই ছাড়বে, আর ফারিস ভাবছে আজ আদিবের হিল্লের সাথে সাথে আদিতাকেও সেই গোপনীয় কথা বলবে, যে গোপনীয় কথা আদিব হিনা কেউ জানে না। বেলা তখন দুপুরে কড়া রোদ্দুরে আচ্ছন্ন, ঘড়িতে প্রায় দুপুর দুটোর কাছাকাছি। আদিতা মাত্র গোসল সেরে আসলো পরনে ঢিলে ঢালা সালোয়ার কামিজ, চুল মুছতে মুছতে নিজ রুমে প্রবেশ করলো আদিতা, বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে কড়া রোদ্দুরে ভরপুর, মাত্র গোসল সেরে আসেই শীতে শরীর কাঁপছে আদিতার, ভেবেছিল ছাদে যাবে না, কিন্তু শীতের ঠেলায় না গিয়েও উপায় নেই। আদিতা ভেজা কাপড়গুলো নিয়ে ছুটে গেল বাড়ির ছাদে, কিছুক্ষণ রোদে বসে মাথা শুকিয়ে ফিরবে। তোমার কি এখনো রোদ পোয়ানো হয়নি আদিব? খানিকটা বিচলিত কণ্ঠে সদ্য গোসল সেরে আসা ফারিস বলল, ছাদের উপর থেকে উত্তর এলো না কোনো। ফারিস আলমারি খুলে কিছু রংচটা পোশাক দেখলো কি পরা যায়। ফারিস সচরাচর পাঞ্জাবি পরে না, কিন্তু আস্তার পাঞ্জাবি পরতে ইচ্ছে করছে, একবার ভাবলো পরবে, আবার কোথাও গিয়ে বলল, আজ থাক, অন্য আরেকদিন। ফারিস কফি কালারের শার্ট বের করলো, সঙ্গে সাইরঙ্গা প্যান্ট। ফারিস শার্ট প্যান্ট দুটো বিছানে রাখতে রাখতে আবারও আওয়াজে বলল, তুমি কি এখনো আসোনি আদিব? শুধু টাওয়াল গায়ে শীতে কাঁপতে থাকা আদিব বলল, এই তো ভাই হয়েছে, আসছি।
ফার্সের রুমের উপরেই সাদ। নিজ থেকে জোরে আওয়াজ করে বলে শোনা যায় সব, আশেপাশে আলাদা কোনো সরগোল না থাকে আরও সুবিধা হয় ব্যাপারটাই। ফারিস শার্ট প্যান্ট পরে তৈরি, মাথা চুল চুইয়ে পানি পড়ছে, সে এলোমেলোভাবে চুলগুলো ঠিক করলো, কপাল লেপটে পড়ে রইল তা। ফারিসের এলোমেলো চুল রাখা বেশি পছন্দ, তাই বেশিরভাগ ক্ষেত্রেই চুল এলোমেলো রাখে, দেখতেও দারুণ লাগে। ফারিস আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করলো, চোখের পাশের দাগটা নজরে আসলো প্রথমে। এই দাগটা কীভাবে লেগেছিল ফারিসের ঠিক মনে নেই, তবে আপচা আপচা মনে পড়ে খুব সম্ভবত ছোটোবেলা সে বাথরুমে পড়ে গিয়েছিল তখনই দাগটা হয়। ফারিস হাত দিয়ে চোখের পাশের দাগটা একটু স্পর্শ করলো, হাতে ঘড়ি জড়ালো, আজ হালকা একটু পারফিউমও লাগালো, এরপর ডাকলো, আদি হয়েছে তোমার? আদি এসে দাঁড়ালো দরজার মুখে, হাসি হাসি মুখ নিয়ে বলল, জি ভাই। ফারিস পিছনে ঘুরলো, কালো প্যান্ট আর কালো টি শার্ট জড়িয়েছে আদিব। ফারিস হতাশার নিঃশ্বাস ছাড়লো, বলল, তুমি এইভাবে যাবে আদিব? আদিব অবাক হয়ে বলল, কেন ভাই, এইসবে কি সমস্যা? ফারিস জবাব দিল না, অতঃপর নিজেই আদিবকে সাজালো। কালো স্যুটবুট পরিয়েছে ফারিস, গলের সাদা শার্টের উপর কালো টাই, চুলগুলো সুন্দর মতো সাজিয়ে দিল, একদম পাক্কা বিজনেসম্যানের মতো দেখাচ্ছে আদিবকে। ফারিসের চেয়ে আদিবের গায়ের রং ফর্সা, চোখ দুটো বাচ্চাদের মতো মায়া ভরা। আদিব গায়ে গতরে বড় হলো, ফারিসের কাছে আদিবকে এখনও বাচ্চাদের মতোই লাগে। সেই ছোট্ট তুলতুলে আদিব এখনও কেমন ভয় পেলে ফারিসের হাত জড়িয়ে ধরে কাঁদে। ফারিস মৃদু হাসল, বলল, আজ ভাবিকে না মানিয়ে কিন্তু ফিরবো না আদিব। উত্তরে আদিব লাজুক হাসল, ফারিসের ঠোঁটে হাসি দেখা গেল তার পরপরই। ঘড়ির কাঁটা তত্তর করে বাড়ছে, আজিতা তার জর্জেট শাড়ি সামলাতে সামলাতে ব্যর্থ। আজিতা সচরাচর শাড়ি পরে না, কিন্তু আজ স্পেশালি ফারিসের জন্য শাড়ি পরেছে। শাড়ির গোলাপি রংটা তার গায়ের মুক্তার মতো ফুটে উঠেছে। বাম হাতে পড়েছে ফারিসের দেওয়া এক ডজন কাছের চুড়ি, রিনিক ঝিনিক শব্দ করছে তা। ডান হাতে ছোট্ট একটা কালো ওয়াচ, চুলগুলো খোলা। আজিতা বড় বড় সিম্পল স্যাম্পেল থাকতে পছন্দ করে, কিন্তু আজ একটু সেজেছে। চোখে গাঢ় কাজল লাগিয়ে ঠোঁটে গোলাপি লিপস্টিক দারুণ লাগছে। আইনে নিজেকে নিজেই দেখে মুগ্ধ হচ্ছে। আজিতার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে সে ফারিসের জন্য সাজছে। আপনি আপনি হেসে উঠল আজিতা, দারুণ লজ্জা লাগছে তার। আজ ফারিস নিশ্চয় তাকে দেখে মুগ্ধ হবে অনেকটা। কাঁধে ছোট্ট ব্যাগ ঝুলালো, ফোনে মাকে উচ্চ আওয়াজে বলল, আমি আসছি মা। আজিতা ঘর থেকে বের হলো, রুমে রাফিন আর মাতাকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কিছু বলার আগে আজিতা বেরিয়ে পড়েছে। আজিতা রিকশা ডাকলো, এরই মাঝে তার ফোন বাজল, তাকে জানানো হলো ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে। হসপিটালে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে আজিতার দিকে, এই প্রথম তারা আজিতাকে সাজ সমৃদ্ধ রূপে শাড়ি পরিহিত দেখছে। তাকে দেখেই ডক্টর কবির এগিয়ে এলেন, তিনি আজিতাদের একজন সিনিয়র ডক্টর। আজিতা এগিয়ে গিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে পড়ল, কি হয়েছে স্যার? রুম নাম্বার 406। আজিতা দেরি করল না, দ্রুত পায়ে এগিয়ে গেল রুম নাম্বার 406 দিকে। রুমে একজন মহিলা আছে, বুড়ো মহিলা, তার মাথার সার্জারি হয়েছে এক সপ্তাহ হয়েছে। তার একটা সমস্যা হলো তিনি আজিতাকে অনেক পছন্দ করে, তাছাড়া আর কারোর কাছেই কোনো চিকিৎসা নেবে না। একটা ওষুধে ইনফেকশন পুশ করা হবে তার হাতে, কিন্তু তিনি কিছুতেই সেটা কোনো নার্সের কাছ থেকে নেবেন না, নেবেন আজিতা থেকে। তাই এক প্রকার বাধ্য হয়ে আজিতাকে ডাকা হয়েছে। আজিতার রুম খুলে ভিতরে ঢুকতে মহিলাটি হাসলেন, বলেন, তুমি আইসো পাখি? আজিতা মৃদু হাসলো, সামনে এগিয়ে গিয়ে বলল, এসছি, কিন্তু কি শুনছি আমি, তুমি নাকি ইনজেকশন দিতে দিচ্ছিলে না? মহিলাটি মিনমিনে কণ্ঠে বলল। আজিতা আর কিছু বলল না, নার্সের হাত থেকে ইনজেকশনটা নিল, এগিয়ে গেল মহিলাটার দিকে। চাঁদনির চেম্বারে স্যুটবুট পরে বসে আছে আদিব, হাতে একগুচ্ছ গোলাপ যা থেকে ফারিস কিনে দিয়েছে। ফারিস নিচে আছে গাড়ি নিয়ে, বলেছে, তুমি গিয়ে শুরু করো, না পারলে আমি আসছি। আদিব কিছু বলেনি, শুধু নির্বিকার ভঙ্গিতে চেয়েছিল ফারিসের দিকে। চাঁদনি ডাকে ধ্যান ফিরল আদিবের, সে বলল, এই যে মিস্টার, আজ কি সমস্যা নিয়ে আসলেন? আদিব কেঁপে উঠল খানিকটা, হাতের ফুলগুলো চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। চাঁদনি বেশি ভাবল না, হাত বাড়িয়ে নিল, প্রশ্ন করল,
হঠাৎ ফুল কেন? আদিব ঘামছে, কিছু বলছে না, তার কানে ব্লুটুথ। ফারিস বলল, তুমি কি বলবে আদিব নাকি আমি আসব? আদিব আচমকাই চেঁচিয়ে উঠল, বলো না। আদিবের আচমকা চেঁচানি শুনে চাঁদনি ঘাবড়ে গেল, থতমত কণ্ঠে বলল, কি হয়েছে? আদিব চাইল চাঁদনির দিকে, বলো। কিছু হয়নি, আমার আপনাকে কিছু বলার আছে। চাঁদনি শান্ত হলো, বলো। ঠিক আছে, বলুন। আদিব কাঁপা কাঁপা কণ্ঠে ববলে উঠল, আসলে আমি। চাঁদনিও পরপর উত্তর দিল, আসলে আপনি। আদিবের আবার ঘাম বের হচ্ছে, সে বলল, আসলে আমি। আসলে আপনি? আসলে। এবার চাঁদনি বিরক্ত লাগলো, সে কর্কশ কণ্ঠে বলল, কি কখন থেকে আসলে আসলে করে যাচ্ছেন, পরেরটা বলুন তো। অন্যদিকে ফারিসের বিরক্ত, সে বুঝল এ ছেলে আজও বলতে পারবে না। ফারিস বলল, তোমায় বলতে হবে না আদিব, আমি আসছি। কথাটা বলে গাড়ির দরজা খুলতে নিল ফারিস, সঙ্গে সঙ্গে আদিব চোখ বন্ধ করে বলে উঠল, আসলে আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ফারিস হেসে উঠল, গাড়ির দরজা আস্তে করে বন্ধ করে দিল। ফারিস এমনিতেও যেত না, আদিবের ঘাবড়ানোর জন্যই দরজা খুলেছিল শব্দ করে। আদিব চোখ বন্ধ করে বসে, তার হাত পা কাঁপছে। চাঁদনি কি রিয়াকশন দিল দেখতে তার ভয় হচ্ছে। হঠাৎই হাতে কারোর স্পর্শ পেল আদিব। আদিব চাইল চাঁদনি তার খুব কাছে দাঁড়িয়ে। চাঁদনি লাজুক হাসল, শান্তস্বরে শুধালো, এতটুকু কথা বলতে কেউ এত সময় লাগায়, খুবই একটা। আদিব বার কয়েক চোখের পলক ফেলে তাকিয়ে রইল চাঁদনির দিকে। চাঁদনি মৃদু হেসে আদিবকে জড়িয়ে ধরল, শীতল স্বরে আহরালো, আমিও তো আপনাকে ভালোবাসি মিস্টার খবিশ। আদিব 3 সেকেন্ড স্তব্ধ থেকে হেসে উঠল, আপনি আপনি। কানের পাশে ফারিস বলছে, অল দ্য বেস্ট আদিব, সুখী হও। ফারিসের কথা শুনে আদিবের হাসি আরও চওড়া হলো, মৃদু শব্দ করে বলল, শুক্রিয়া ভাই। কান থেকে ব্লুটুথ ছড়িয়ে কল কাটল ফারিস। যাক, অবশেষে আদিব তার মনের মানুষটাকে পেয়ে গেল। এবার সুন্দর একটা দিন দেখে আদিব আর চাঁদনির বিয়েটা দিয়ে দিতে হবে। ফারিস হাত ঘড়িটা দেখল, বেলা প্রায় 4টার কাটাই ছুঁয়েছি। ফারিস আজিদাকে মেসেজে লিখল, আর কতক্ষণ অপেক্ষায় থাকবো ডক্টর ম্যাডাম, এবার তো নিঃশ্বাস ফেলাও দরকার হয়ে পড়ছে। আজিদা তখন নিজে ক্যাবিন থেকে বের হবে, সে মেসেজে লিখল, আমার হসপিটালের সামনে এসে মেসেজ লিখুন, আমি আসছি। পরপরই মেসেজ আসলো, আমি হসপিটালের কাছে আছি, চলে আসুন। আজিদা একটু অবাক হলো, বেশি ভাবলো না, মুচকি হেসে লিখল, একটু অপেক্ষা করুন, আসছি। ঠিক আছে। ফারিসের ঠিক আছে মেসেজটা পেতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আজিদা। মোবাইল একটু দেখে নিল নিজেকে, সব ঠিক আছে ভেবে কাঁধে ব্যাগটা নিল, বাইরে যাবে। এর মাঝে তার কেবিন খুলে ভিতরে আসলো কেউ, বলল, কেমন আছেন ডাক্তার সাহেবা? আজিদা বেশ অবাক চোখে তার পানে তাকালো, বলল, এখানে? 15 মিনিট যাবত ফারিস বসে আছে গাড়িতে, অথচ আজিদার খবর নেই। এই মুহূর্তে ফারিসে মনে হচ্ছে ডাক্তারদের সাথে পিরিত করতে নেই, এদের যখন তখন ইমার্জেন্সি হয়ে যেতে পারে। ফারিস হতাশা সুর টানল, হঠাৎ ফারিসের মনে হলো আজিদা আসছে। ফারিস গাড়ির দরজা খুলল, আজিদা হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। ফারিস মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আজিদার দিকে। এই প্রথম আজিদা তার সামনে শাড়ি পরে এসেছে, গোলাপি শাড়ি আর খোলা চুলে মেয়েটাকে এত বেশি সুন্দর লাগছে কেন? আর যেন নতুন করে আজিদার প্রেমিক বলল ফারিস। ফারিস হাসলো মিষ্টি সেই হাসি, যে হাসিতে কোনো মিথ্যা নেই। আজিদা ততক্ষণে ফারিসের কাছাকাছি এসে পড়েছে, সে মিষ্টি স্বরে বলল, আপনি বিকেল চেয়েছিলেন আর আমি কিন্তু বিকেল নিয়ে এসেছি ফারিস। ফারিস আজিদার হাত ধরল, আনমনা ঠোঁটে হাতে চুমু কাটল, একটু ছুঁইলাম, কথা দিচ্ছি বিয়ের আগে এভাবে আর ছুঁব না। আজিদা বরফে নয় কেঁপে উঠল, ফারিস মুগ্ধ নয়নে তার পানে তাকিয়ে নীরব নিশ্চুপ শান্ত চাহনি। আজিদা পড়ল, বিকালটা কি এখানে দাঁড়িয়েই কাটাবেন? আশপাশ দেখল, আজিদার কানে কাছে মুখটা নিয়ে বলল, এমন বিকেল আমার রোজ চাই ডাক্তার ম্যাডাম। আজিদা হাসে বলে, আগে আজকের বিকেল তো শেষ করি। ফারিস পুরো পাগলাটি হয়ে গেছে, নিজেকে সামলানো কঠিন হচ্ছে। আজিদা গাড়িতে গিয়ে বসল, ফারিস নিজের ভাবনায় নিজের মাথায় একটা চাটি মারল, নিজে নিজেকেই বলল, তুই এমন পাগলাটে কবে থেকে হলি ফারিস? উত্তর এলো না, নিজের প্রশ্নের উত্তর কি নিজের নিজে দেওয়া যায়? ফারিসের কল আসলো, আদিব করেছে, নিশ্চয়ই খুশির চোটে ফোন করেছে। ফারিস ফোনটা তুলে আদিবকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, কি আদিব খুশি তো?
তোমার ডাক্তার ম্যাডামকে নিয়ে বের হচ্ছি, এসে কথা বলবো কেমন? ফোনটা কেটে দিল ফাইজ। এরপর দ্রুত গিয়ে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চালাতে চালাতে বলল,